সম্মানিত বৃহস্পতি আজকে দুই তিন জাতের মাছের পোনা আপনাদেরকে আমরা দেখাবো আমরা আপনারা আমার সাথে থাকুন আর ভিডিও সুন্দরভাবে দেখুন মাছের দেখুন মাছের আবার কিভাবে মাছ চাষ করবেন সেটাও আজকে বলবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করতেছি আর হাতে যেগুলা মাছের পোনা দেখতেছেন আপনারা সেটা হলো চিতল মাছের পোনা তো আপনারা যে যেখান থেকে এই পোনা নিতে চান বাংলাদেশের ভিতরে আমাদের কাছ থেকে পোনা নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই যে চিতল মাছের পোনা চিনার উপায় হলো কিন্তু চিতল মাছের পোনার মধ্যে কিন্তু এক ধরনের কালো কালো দাগ থাকবে কালো কালো ছিটা সেটা এরকম একটা দাগ থাকবে সেটা হল চিতল মাছের পোনা এই যে কালো কালো দাগ দেখা যাচ্ছে আর এরকমই কিছু পণা পাওয়া যায় সেটি হলো কানলা মাছের পোনা তো সেটার মধ্যে কালো কালো দাগ থাকে না আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেখা বেলাইকন ডি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা না বললে আমাদের আরেকটি চ্যানেল আছে যেখানে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা হয় সেই চ্যানেলের ভিডিও এই ভিডিও নিচে দেওয়া থাকবে দয়া করে ঘুরে আসবেন তো এটি হলো আপনাদের চিতল মাছের পোনা আপনারা শস পদ্ধতিও চাষ করতে পারেন অথবা এই মাছগুলো পুকুরেও চাষ করতে পারেন তো যুগ যুগ ধরে এই মাছগুলো পুকুরে চাষ হচ্ছে তো আপনারা পুকুরেও চাষ করতে পারেন অথবা শস পদ্ধতিও চাষ করতে পারেন আর পোনাগুলো নেওয়ার জন্য আমাদের বিস্পিতের নাম্বারে অর্ডার করুন আর আমি এখন দেখাবো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো এখন আপনারা যে পোনাগুলো ছোটো ছোটো পোনাগুলো দেখতেছেন সেটি হলো এই এই বছরের নতুন পোনা মনোসেক্স তেলাপিয়া যে তেলাপিয়া মাছ অনেক আলোচিত যেটি সর্বোচ্চ চার মাসের ভিতরে কালচার করা যায় সেটি হল মনোসেক্স তেলাপিয়া আপনারা এই তেলাপিয়া মাছ হাউজেও চাষ করতে পারেন অথবা পুকুরেও চাষ করতে পারেন তো অনেকে বলতেছিলেন ভাই আপনার নতুন পোনা মাছের একটা ভিডিও দেন তো আমি বলছিলাম যে আজকে একটু সময় করে অবশ্যই আপনাদেরকে দেবো আপডেটটা তো এই হলো মনোসেক্স তেলাপিয়া আপনারা যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে আমাদের হটলাইনে ফোন করুন আর দশটি জায়গায় যাচাই করে তারপর ফোন করুন আমরা অবশ্যই আপনাদেরকে মাছের ভালো মনের এক সাইজের মাছের পোনা হোম ডেলিভারি অবশ্যই দিব আর সবচেয়ে বড়ো কথা হইল শত শক্তি আর সত থেকে ব্যবসা করা এই আমাদের মূল উদ্দেশ্য তো আপনারা এই মনস্যাক্স তেলাপিয়া মাছের পানা যদি নিতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই জানবেন আর আপনারা অনেক সময় দেখা গেছে অনেকের পুকুর আছে কিন্তু পুকুরে মাছ চাষ করতেছে না তো পুকুরে আপনারা মাছ চাষ শুরু করে দিন কারণ পুকুরে মাছ চাষ এখন আগের মতো নয় এখন কিন্তু পুকুরে অধিক পরিমাণে মাছ চাষ করা যায় আর আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে সেই পুকুরেও অধিক দেখছেন অধিক গণতে মাছ চাষ করা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে তো মাছের খাবারের কস্টিংও কিন্তু অনেকভাবে কমিয়ে নেওয়া যায় তো আপনারা যাদের আশেপাশে ছোটো খাটো পুকুর পড়ে আছে ময়লা আবর্জনা ফেলে ফেলে নষ্ট করে ফেলতেন পানিগুলো সেই পুকুরে আপনারা মাছগুলো চাষ করতে পারেন তো মাছগুলো চাষ করার জন্য চাষ করার আগে একটু জেনে নেবেন অবশ্যই আপনারা মাছ চাষে সফল হতে পারবেন পুকুরে অনেক সময় দেখা গেছে কি কীটনাশক ব্যবহার করে অনেক ধরনের ইয়া ব্যবহার করে তো আপনারা এইগুলা ব্যবহার করার আগে অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে এগুলা জেনে নেবেন আর সেটি হলো এই যে তেলাপিয়া মাছের ব্রোট যে মাছগুলা এখন দেখতেছেন যে ডিসপ্লেতে এটি হলো তেলাপিয়া ব্রোড মাছগুলা ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে যে তেলাপিয়া মাছের পোনাগুলো এই পোনাগুলোর ব্রোড মাছগুলো হলো যেগুলো দেখেন এক একটা কত বড় বড় এক একটাই প্রায় মিনিমাম হাফ কেজির মতো আর এখন যে এগুলো দেখতেছেন সেটি হলো পাঙ্গাস মাছ পুকুরে চাষ করা হচ্ছে পাঙ্গাস মাছ তো আপনারা পুকুরে যদি চাষ করেন আপনাদের যদি ও অনেক বড় পুকুর থাকে অনেকে দেখা গেছে বিদেশে গিয়ে পড়ে আছেন অথবা এত বড় পুকুর আছে অতএব আপনারা এগুলো কিছুই করতেছেন না বা ভাবতেছেন যে মাছ চাষ করে কি সফল হওয়া যায় আসলে মাছ চাষ করে সফল হওয়া যায় দেখেন এখানে পাঙ্গাস মাছ একটা পুকুর থেকে জাল টান দেওয়া হয়েছে তো এই পাঙ্গাস মাছগুলো দেখেন কত সুন্দর কত বড় বড় মাছ তো আপনারা পাঙ্গাস মাছ চাষ করতে পারেন পুকুর যদি থাকে আপনারা অবশ্যই পাঙ্গাস মাছ চাষ করবেন কারণ কম খরচেই পাঙ্গাস মাছটা চাষ করুন যা তো আর যারা আমাদেরকে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলবো যে আপনারা যদি সহজ পদ্ধতিতে ট্যাঙ্কে মাছ চাষ করতে চান সহজ পদ্ধতি ট্যাঙ্কে মাছ চাষ করার জন্য আমার অনেকগুলো ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তো এই দেখেও আপনারা মাছ চাষ করতে পারেন অথবা আপনারা যদি এই পুকুরে মাছ চাষ করতে চান তাও করতে পারেন কিন্তু একটু জেনে নেবেন আর যে কোনো ভালো মানে মাছের পোনা সংগ্রহ করতে আমাদের হটলাইনে ফোন করুন অবশ্যই আমরা আপনাদেরকে পোনা দিয়ে স্যাটিসফাই করব তো সবাই ভালো থাকুন পরে থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম